আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সেন এবং আমি মুজাহিদুল ইসলাম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গায়বান্ধায় বাড়িতে বিস্ফোরণে নিহত তিন সন্দেহভাজন চার নারী সহ পাঁচ জনকে থানায় জিজ্ঞাসাবাদ দক্ষিণ থানে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী হত্যা গ্রেপ্তার হান্নানের বাড়িতে হামলা গাড়িতে আগুন পাইপলাইনের ছিদ্রে গ্যাস নেই ধানমন্ডি মোহাম্মদপুর সহ কিছু এলাকায় সংকট থাকবে কালো শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গাইবান্ধার গোবিন্দগঞ্জের নয়াপাড়ার একটি বাড়িতে বিস্ফোরণে তিনজন নিহত পাঁচজন আহত হয়েছেন এ ঘটনায় সন্দেহভাজন চার নারী সহ পাঁচজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে তবে এটি গ্যাস সিলিন্ডার না অন্য কোনো বিস্ফোরক তা নিশ্চিত হওয়া যায়নি গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে মেহেদি হাসান জানান নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তাদের একজন হলেন ওই বাড়ির মালিক বোরহানউদ্দিন ও একই গ্রামের অহিদুর আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান নয়াপাড়া গ্রামের ওই বাড়িকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে এ বিষয়ে আরো জানাতে এখন গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফুল বিস্ফোরণের বিষয় আর কি তথ্য আপনার কাছে আছে এবং নিহতদের সকলের পরিচয় জানা গেছে কিনা হ্যাঁ আমি কিন্তু এখনো ওই নয়াপাড়ার ওই গ্রামে ওই ওখানে অবস্থান করছি এই বোরহানউদ্দিনের বাড়ির কাছাকাছি এই এই বাড়িটিকে চারপাশে কিন্তু ওই বাড়ি সহ চারপাশেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য কিন্তু বাড়িটিকে ঘিরে রেখেছে এখনো এবং গ্রামের চারপাশেই বলতে গেলে বিভিন্ন সংস্থার সদস্যরা কিন্তু টহলে আছেন এবং এখনো কিন্তু এই বিষয়ে সবকিছু জানবার চেষ্টা করছেন আর ইতিমধ্যে আরেকটু অগ্রগতি যেটি হয়েছে সেটি হচ্ছে নিহত যে তৃতীয় জনের যার পরিচয় এর আগে জানাতে পারা যায়নি তৃতীয় জনের পরিচয় আমরা একটু আগে জানতে পেরেছি নিহত তৃতীয় জনের নাম রানা এবং তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের মুরার গ্রামে এবং এটি পুলিশ নিশ্চিত হতে পেরেছে যেহেতু তৃতীয় জনের পরিচয় তারা নিশ্চিত হয়েছে ইতিমধ্যে আমরা আশা করছি যে যাদেরকে থানায় আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই যতগুলো সংস্থায় এই গ্রামে কাজ করছেন এলাকার মানুষের সাথে কথা বলছেন হয়তো খুব কম সময়ের মধ্যেই আমরা নিশ্চিত হতে পারব যে আসলে এই সদস্যরা কিসের উপর ভিত্তি করে এখানে কাজ করছিলেন এবং এখানে কি বিস্ফোরণ হয়েছে সেটিও হয়তো নিশ্চিত হওয়া যাবে আর এই বোরহানউদ্দিনের বাড়ির যে চারপাশে যে বাড়িগুলো কাছাকাছি বাড়িগুলো এই বাড়িগুলোতেও কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করেছি কিন্তু দেখেছি যে এই বাড়িগুলো সবগুলি প্রায় তালাবদ্ধ এবং এই বাড়ির ঘরের লোকজন আসলে সম্ভবত আতঙ্কেই তারা আশপাশেই কোথাও ছড়িয়ে ছিটে আছেন তবে এলাকায় আরও বেশ কিছু লোক যারা উৎসুক জনতা আছে তাদের সাথে কথা বলেছি তারা প্রাথমিকভাবে বিকেলে যখন এই বিস্ফোরণটি ঘটে তখন তারা অনেকেই ভেবেছিল যে এটি হয়তো গ্যাসের সিলিন্ডার থেকে হয়েছে তারা এখানে এই আওয়াজ বিকট শব্দটি পাওয়ার সাথেই চারপাশ থেকে লোকজন এই বোরহানউদ্দিনের বাড়িতে ছুটে আসে এবং দেখার চেষ্টা করে এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলেছি একটি ছোট ছেলে সে আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা যখন এই বাড়িতে প্রবেশ করে তখন দেখে যে এখানে বোরহানউদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে আছেন এবং আরও একজন এখানে প্রায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন এবং তৃতীয়জনও এখানে পড়েছিলেন এবং আরেকটি লোক তারা দেখে যে বাড়ির সামন দিয়ে দৌড়ে পাশে কোথাও চলে যাচ্ছে তখন কিন্তু ওই তাকে সন্দেহ করে তাকে এলাকার লোকজন সেই লোকটিকে ধরে ফেলে এবং এই বাড়িতে নিয়ে গিয়ে তাকে তারা কিছু মারধরও করে পরবর্তীতে তাকে পুলিশের হাতে দেওয়া হয় এবং তিনি কিন্তু এখনও এই পুলিশের হেফাজতে রয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা যতটুকু আশা করছি যে যেভাবে তদন্তকাজ প্রশাসনের লোকজন চালাচ্ছেন তাতে করে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমরা এই বিষয়টি সম্পর্কে আরও অনেক তথ্য দিতে পারব তবে এই মুহূর্তে এই এলাকায় কিন্তু গ্রামের বেশ কিছু লোকজন ঘটনাস্থলে ভিড় করছেন এবং প্রশাসনের প্রায় সকল কর্তা ব্যক্তি সহ অনেক সদস্যরা এই গ্রামে অবস্থান করছেন গাইবান্ধা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আরিফুল ইসলাম রাজধানীর দক্ষিণখানে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে আব্দুল রশিদ নামে এক ব্যবসায়ীকে এই ঘটনায় মূল অভিযুক্ত হান্নান সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালু ব্যবসাকে কেন্দ্র করে এক হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে ফেসবুক লাইভে বাঁচার আকুতি জানান আমিনুল ইসলাম হান্নান দক্ষিণখানে তার বাড়িতে হামলা হলে তখন তিনি লাইভে আসেন অথচ এই হান্নানই কিছুক্ষণ আগে প্রকাশ্যে ব্যবসায়ী আব্দুল রশিদকে গুলি করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ
সকাল 11:30টার দিকে ব্যবসায়ী আব্দুল রশিদকে গুলি করে হত্যার পর এলাকাবাসী চড়াও হয় হান্নানের উপর। বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে হামলা চালায়, আগুন ধরিয়ে দেয় হান্নানের গাড়িতে। ঘটার আগে দেখি দোকানপাট যখন লোকজন আসতেছে, এদিকে লোকজন 10-12 জন 20 জন, তখন দেখি সবাই শাটার লাগাইতেছে, পরে আমরাও শাটার লাগাইয়া পরে চলে বাসায় গেছি। মারামারির পরে আরেক পক্ষ লোক আসলো দৌড়াইয়া, এরপরে দেখি যে যে লোক দৌড়াই গেটের সামনে আসলো, পরে ওই গেটের ভিতরে গুলি করলো, সাথে সাথে লোকটা মারা গেল। তারা তো জানে না, তারা তো আসছে খালি হাতে, এখান থেকে যে উনি পিস্তল নিয়ে দাঁড়াইছে এটা তো জানে না। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে হান্নান ওরফে জাপানি হান্নান। এলাকায় বাড়ি নির্মাণ ও ব্যবসা করতে হলে চাঁদা দিতে হতো তাকে, না দিলেই চলতো নির্যাতন। তার নিজস্ব বাহিনী ছিল, তার অবৈধ বৈধ অস্ত্র দিয়া সে এলাকার জিম্মি করে রাখছে 10 মাস ধরে সব বন্ধ। সেগুলো উঠাই দিছে? হ্যাঁ, সে উঠিয়ে দিছে, ভাড়াটাই উঠিয়ে দিছে। এই হান্নান, এই হান্নান ভাড়াটাই উঠিয়ে দিছে, তাকে মায়ের সাথে কিন্তু ভাড়াটাই করে উঠে দেখ। পুলিশ বলছে হান্নান সহ এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অপরাধীদের কোনো পরিচয় বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। কথা কাটাকাটির এক পর্যায়ে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরে এই যে আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান তার শটগান থেকে গুলি করে, আমরা এটি এইটুকুই আপাতত জেনেছি। এখন এটি তো আমরা বিস্তারিত তদন্ত করবো যে আসলে কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হলো, কেন গুলি ছুটতে হলো, এবং এই আসলে এই হান্নান লোকটাকে তার আসলে কী পরিচয় আমরা সবগুলো বিষয়ে খতিয়ে দেখব। স্থানীয়রা বলছে এই এলাকার নাম ছিল আইনুসবাগ, কিন্তু হান্নানের বাড়ি চাঁদপুর হয়, নাম পরিবর্তন করে রাখেন চাঁদনগর। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়া থেকে অপহরণ করা 4 বছরের শিশু আদিবকে উদ্ধার করা হয়েছে মানিকগঞ্জের দুর্গম চর থেকে। প্রায় 14 ঘন্টার অভিযান শেষে তাকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। রোববার রাত থেকে খোঁজ মিলছিল না 4 বছরের শিশু আদিপের। ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে তাকে বাইরে নিয়ে গিয়েছিল তাদেরই বাসার ভাড়াটিয়া রাকিব সর্দার। ঘুমাইতেই পারি নাই, সব সময় গেটের কাছে বসেছিলাম যাতে দেখি যদি কেউ যদি আবার দেয়া যায়, বাচ্চা তো যদি কান্না করে কেউ যদি বিরক্ত হয়ে আবার দেয়াও যায়, সব সময় গেটের কাছে দাঁড়ায় থাকতাম। এই সময়টা মানে আমার মনে হয়েছে যে দুনিয়াতে কি জানি আমার নাই, মানে কি জানি হারায় ফেলছি, কি জানি নাই, মানে নিজে নিজে মানে বেঁচে আছে এটা মনে হচ্ছে না। এর মধ্যে সোমবার আদিবকে ফিরিয়ে দেওয়ার শর্তে 10 লাখ টাকা দাবি করা হয়, পরে র‍্যাবকে জানানো হয় বিষয়টি। পরে মানিকগঞ্জের দুর্গম চরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শিশু আদিবকে। বুধবার সকালে মিরপুরে র‍্যাব 4-এর কার্যালয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। যখন জানতে পারি যে এই ঠিকানায় এরিয়াতে অপরাধী অবস্থান করছে, সেই এলাকায় আমরা আমাদের র‍্যাবের টিম প্রথমে নৌকা যোগে, তারপরে পদব্রজে প্রায় 10 কিলোমিটার হেঁটে গিয়ে বিভিন্ন রেকি করে এক পর্যায়ে 36 ঘন্টার আপ্রাণ চেষ্টা করে এই শিশুটিকে উদ্ধার করতে আমরা সক্ষম হই। অপহরণের সঙ্গে রাকিব সর্দার ছাড়া আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে র‍্যাব। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। দুপুরে 9 আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন এ আদেশ দেন। এ সময় অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। মামলার 4 আসামি এখনও পলাতক রয়েছে। গত বছরের 14 ডিসেম্বর 14 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। বেগমগঞ্জের একলাশপুরে নিজ ঘরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মামলা করেন নির্যাতিতা নারী। সাধক 2021 মামলা চার্জ গঠনের জন্য ছিল, রাষ্ট্রপক্ষ 14 জন আসামির চার্জ গঠন করেছে। এর মধ্যে আসামি সোহাগকে বিক্রদালয় অব্যাহতি দিয়ে 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলাটা পরবর্তী করতে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ কমে যাওয়ায় বাসা বাড়িতে চলছে গ্যাস সংকট, পাশাপাশি পাইপলাইনের ছিদ্রের কারণে দুর্ভোগে পড়েছেন তিতাস গ্যাসের রাজধানীর অনেক এলাকার গ্রাহক। টানা 2 দিন চুলা জ্বলছে না মোহাম্মদপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকায়। আগামীকালও এ সংকট থাকবে বলে জানিয়েছেন সঞ্চালন ও বিতরণ কোম্পানির কর্মকর্তারা। সোমবার থেকে 27 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কম জাতীয় গ্রিডে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়ে আবাসিকের চাহিদা মেটাতে পারছে না 6 বিতরণ কোম্পানি, ফলে কোথাও গ্যাস সংকট, আবার কোথাও কম চাপের ভোগান্তিতে গ্রাহক।
সাতটা বাজে গ্যাস চলে গেছে, আমাদের তো এখন রান্না বাড়া সব বন্ধ, হোটেলে নাস্তা আনতে পাঠাইছি, ওইখানেও সিরিয়াল নাস্তা আনতে পারতেছে না। দেখেছেন আমাদের কি অবস্থা, আমাদেরকে এগুলো হোটেলতে খাবার আনা কি সম্ভব? এদিকে মঙ্গলবার সকালে সাভারের আমিন বাজারে সড়ক উন্নয়ন কাজের সময় তিতাসের 12 ইঞ্চি পাইপলাইন ছিদ্র হয়ে যায়। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় মিরপুর 1, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, ধানমন্ডি, হাজারিবাগ, গ্রিন রোড ও কলাবাগান এলাকায়। সন্ধ্যা 6:30টায় বিকল্প উপায়ে 16 ইঞ্চি পাইপলাইনে গ্যাস সরবরাহ করে তিতাস। তবে চাপ কম থাকায় সংকট কাটেনি, ফলে বুধবারও গ্যাসের অভাবে চুলা জ্বলেনি রাজধানীর অনেক এলাকায়। কালকেও বাসায় গ্যাস ছিল না, আজকেও নাই, সকাল থেকে নাস্তা দেরি করে হয়েছে, বাসার বাইরে কিনা নিয়ে গেছি, এখন আবার কিনতে আসছি। সরবরাহ না বাড়লে আবাসিকে গ্যাস সংকট কাটবে না বলছে বিতরণ কোম্পানিগুলো। আমাদের নেটওয়ার্কের ভিতরে তো গ্যাস আসতে হবে, সেটা না আসলে আমি কি করে গ্যাস দেবো? আমার তো ওইখানে সমস্যা হয়েছে, ড্যামরাই আমার পার করে 330, সেখানে পাইছে 230, তাহলে আমি 100 গ্যাস ওখানে কম পাইছি, আর প্রেশার নাই। গ্যাস সঞ্চালনকারী প্রতিষ্ঠান জিটিসিএল বলছে কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালের নিয়মিত মেরামতের কাজ চলছে, এ কারণে ব্যাহত হচ্ছে সরবরাহ, স্বাভাবিক হতে অপেক্ষা করতে হবে শুক্রবার সকাল পর্যন্ত। 22, 23, 24, 25 এই 25 পর্যন্ত একটু কম যাবে, যেহেতু এলএনজি ওখানে একটা টার্মিনাল মেনটেন্যান্সে গেছে, এই জন্য তো ওখান থেকে কিছুটা উৎসেই কিছুটা কমে যাচ্ছে। সারা দেশে আবাসিক গ্যাসের বৈধ গ্রাহক রয়েছে 38 লাখ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 18 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,763 জনের। 221টি ল্যাবে 24 ঘন্টায় 27,502 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,567 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.97%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,80,808 জনে, সুস্থ হয়েছেন আরও 1,915 জন, এ নিয়ে মোট সুস্থ 5,27,909 জন। করোনা পরীক্ষা ও চিকিৎসায় কেউ সামাজিক দূরত্ব মানছে না। সংক্রমণ বাড়তে থাকায় নমুনা বুথে ভিড় বেড়েছে, কিন্তু কোনো বাড়তি ব্যবস্থা নেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন লোকবল সংকটে বুথের সংখ্যা এখনই বাড়ানো সম্ভব হচ্ছে না, তবে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে। সোহরাওয়ার্দি হাসপাতালে সকাল 10টার চিত্র। 11টা থেকে করোনার নমুনা সংগ্রহ শুরুর কথা থাকলেও 9টার আগে থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। শুধু সোহরাওয়ার্দি নয়, মুগদা হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়েও করোনা পরীক্ষার দীর্ঘ লাইন। সেখানেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ওখানে করোনার পেশেন্টও আছে, আবার বাইরের পেশেন্টরাও আছে, এবং এছাড়া বাইরের লোকজনেরও সেখানে আনাগোনা আছে, এবং কোনো সোশ্যাল ডিস্টেন্সও নাই। আমি তো জানি না যে আমার শরীরে করোনা আছে কি না, যদি হয়ে থাকে আমি ওখানে দাঁড়াচ্ছি, আমার পিছনে আরেকজন দাঁড়াচ্ছে, স্বাভাবিক আমার মাধ্যমে তার হবে। গত কয়েকদিনে নমুনা পরীক্ষার হার বেড়েছে প্রায় দ্বিগুণ, রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিগগিরই বুথ বাড়ানোর আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। বুথের যে জায়গাটা ছিল ওটা আসলে এখন কনজেস্টেড হয়ে গেছে, তারপরে আমরা সীমিত আকারে এখন যাতে কিনা ওখানে স্বাস্থ্যবিধি মানা যায় সেই ব্যবস্থা নিচ্ছি, এবং খুব তাড়াতাড়ি আমরা যদি দেখি যে এরকম চাপ, তাইলে আমরা আর একটা বুথ বাড়িয়ে যাতে কিনা ওখানে স্বাস্থ্যবিধি মানার মতোভাবে কালেকশন, এই স্যাম্পল কালেকশন করা যায় সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ তাড়াতাড়ি। সোহরাওয়ার্দি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতালে 1,150 রোগী ভর্তি আছে, যাদের মধ্যে কমপক্ষে 25% দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এদিকে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ার কারণে রাজধানীতে রাত 8টার পরে দোকান খোলা না রাখার অনুরোধ জানান মেয়র তাপস। সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সব 8টার মধ্যে, রাত 8টার মধ্যে বন্ধ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা চাই যে 8টার মধ্যে সব বন্ধ হলে আমরাও সংক্রমণও কমে আসবে। সবাইকে মাস্ক পরতে ও হাত স্যানিটাইজ করার আহ্বানও জানিয়েছেন মেয়র। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যটন এলাকায় মানুষের যাতায়াত সীমিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
দুপুরে মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সারা দেশে আবার লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। করোনা নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। রাজধানীতে বাড়ানো হচ্ছে করোনা চিকিৎসার হাসপাতাল, পাশাপাশি গাজীপুর ও সাভারেও কয়েকটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত করা হবে। যেটা আগে নন করোনা রোগীর চিকিৎসা হতো এগুলোকে আমরা নিয়ে আসছি, যেটা আপনারা জানেন, যেমন ধরেন লালকুঠির হাসপাতাল, তারপরে মহানগর হাসপাতাল, কর্মচারী হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, মাতোয়াল, সেখানেও ব্যবস্থা হচ্ছে। এবার রোগীদের বড় একটি অংশ জনসমাগম স্থলে গিয়ে আক্রান্ত হয়েছেন, বিশেষ করে পর্যটন এলাকায় বেড়াতে গিয়েছিলেন বলে জানান মন্ত্রী। পর্যটনের জায়গাগুলোর থেকেই তো সংক্রমণ বেশি হয়েছে, তা আমরা চাই যে ওগুলো সীমিত হোক, এটা অলরেডি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে 100টি করে শয্যা বাড়ানো হচ্ছে, আর সারা দেশে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে মোট 3000 শয্যা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শোভাযাত্রা, মহাসমাবেশ সহ সব অনুষ্ঠান করোনার কারণে 30 মার্চ পর্যন্ত স্থগিত করছে বিএনপি। সেই সঙ্গে সব রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এক মাসের কর্মসূচি দিয়ে কিছু অনুষ্ঠানও করে বিএনপি, তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ঢাকায় 26 মার্চের শোভাযাত্রা ও 30 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সহ সব কর্মসূচি স্থগিত করেছে দলটি। বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং করোনা সংক্রমণ বৃদ্ধিতে জনমনে আতঙ্ক উৎকণ্ঠাকে অগ্রাধিকার দিয়ে বিএনপির গৃহীত সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি আগামী 30 মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হল। এ সময় সরকারকে মুজিব বর্ষসহ রাষ্ট্রীয় সব অনুষ্ঠান স্থগিত করে করোনা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গোটা জাতি আজকে ঝুঁকির মধ্যে আছে, ভয়াবহ আক্রমণ করছে এই, তো আমরা মনে করি যে সরকারের উচিত হবে অবিলম্বে সমস্ত কর্মসূচি স্থগিত করে করোনার দিকে দৃষ্টি দেওয়া। এর আগে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরকার যেসব কর্মসূচি পালন করছে তাতে জনসম্পৃক্ততা নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল। সুবর্ণ জয়ন্তী পালন করছেন তো মানুষ কোথায় আপনার সঙ্গে? মানুষ তো কাউকে দেখি না, জনগণ তো সঙ্গে নাই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে অবকাঠামো নির্মাণে জোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নৌপথ কাজে লাগানোতেও হয়েছে মতৈক্য। ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক সমঝোতার বিষয়েও গুরুত্ব পেয়েছে দুই নেতার বৈঠকে। ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে নিজ কার্যালয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সরকার প্রধানের সাক্ষাতে পারস্পরিক অর্থনৈতিক সুবিধা অর্জনে আকাশ ও রেলপথে যোগাযোগ বাড়ানোর বিষয়ে হয়েছে আলোচনা। এ সময় শুল্কমুক্ত বাজার সুবিধা সম্প্রসারণে 2020 সালের ডিসেম্বরে করা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ বাস্তবায়ন নিয়ে কথা বলেন ভুটানের প্রধানমন্ত্রী। নিজ দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে এককালীন পূর্ণ ভিসা ও মাল্টিপল ভিসা সুবিধা দেওয়ার প্রস্তাবও দেন তিনি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী। উভয় দেশের বিভিন্ন সম্ভাবনার ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বাণিজ্য, বিনিয়োগ, সড়ক, রেল ও বিমান যোগাযোগ, জলবিদ্যুৎ, বোধ দ্বিপাক্ষিক এবং ট্রাইল্যাটারাল কোঅপারেশন ইন হাইড্রোইলেকট্রিক ইলেকট্রিসিটি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। চিলাহারি হলদিবাড়ি রুট ব্যবহার করে ভুটানের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখতে একমত হয়েছে দুই দেশ। তারা অন্তরাষ্ট্রীয় পানিপথ ব্যবহারের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর বা SOP এবং ট্রানজিট চুক্তির খসড়া প্রোটোকল
অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত করার বিষয়ে সম্মতি প্রকাশ করেন। বাংলাদেশ, ভুটান এবং ভারতের মধ্যে জলবিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রী একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের অষ্টম দিনের অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আজ শান্তিপূর্ণ দেশ হতে পেরেছে। অষ্টম দিনের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত। শুরুতে আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সবসময় ছিলেন অহিংসক। অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও পোপ ফ্রান্সিস। বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি ও সহনশীলতার কথা উল্লেখ করেন তারা। বাংলাদেশ সব ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। বাংলাদেশের এই উন্নতি প্রশংসার দাবিদার। বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশে বহু ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রয়েছে সৌহার্দ্য, এবং এটাই জাতিকে শিখিয়ে গেছেন বঙ্গবন্ধু। বাংলাদেশের উন্নয়নে গর্বিত জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, ভুটান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সামনে আরও বাড়বে। আমি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি, যার আদর্শে বাংলাদেশ আজ শান্তিপূর্ণ একটি দেশ হতে পেরেছে। আমি তার কন্যার প্রতি শ্রদ্ধা জানাই, যিনি তার বাবার সোনার বাংলার স্বপ্ন সফল করতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ভুটান সম্পর্ক বহু প্রাচীন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ায় মানুষের ভাগ্য উন্নয়নে একসঙ্গে কাজ করলে বিশ্বের বুকে সমৃদ্ধ হবে এই অঞ্চল। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা সহজেই দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্য উন্নয়ন ঘটাতে পারি। আমরা যদি আমাদের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, এ বিশ্বাস আমাদের আছে। অনুষ্ঠানে বাংলাদেশ ভুটান কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে লোটে শেরিংকে স্মারক ডাকটিকিট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার দেয়া হয় মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনাম। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে ওয়েলিংটনে বাংলাদেশ, এনওসি সংকটের মাঝেও শুরু সাকিবের আইপিএল প্রস্তুতি। নেপালে বিশ্রামে কাটিয়েছে জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে পাওয়া চোটে তিন জাতি টুর্নামেন্ট শেষ ডিফেন্ডার বিশ্বনাথের। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে খেলতে ওয়েলিংটন পৌঁছেছে বাংলাদেশ। সিরিজ হারের পর এবার হোয়াইট ওয়াশ এড়ানো চ্যালেঞ্জ টিম টাইগার্সের সামনে। ভ্রমণ ধকল কাটিয়ে তৃতীয় ওয়ানডেতে ভালো কিছু স্বপ্ন দেখছেন পেসার তাসকিন আহমেদ। ক্রাইস্টচার্চ থেকে এভাবেই উঠতে উঠতে ওয়েলিংটনে নামতে পারত টাইগাররা। এই উড়ামানে কিন্তু বিমানে চড়া নয়, ওয়ানডে সিরিজে সমতা নিয়ে পা রাখার সুযোগ ছিল বাতাসের শহর ওয়েলিংটনে। বেসিন রিজার্ভেই হতে পারত সিরিজ নির্ধারণী লড়াই। বিখ্যাত এই ভেন্যুতে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অন্য সব কিছুর থেকে আলাদা, কারণ একটাই, প্রবল বাতাস। কিন্তু মুশফিক মাহেদিদের ক্যাচ মিসের মহড়ায় সে সুযোগ হাওয়ায় মিলিয়েছে। জয়ের সুযোগ হাতছাড়া না করলে সিরিজে থাকত উত্তাপ, অথচ তৃতীয় ওয়ানডে এখন শুধুই আনুষ্ঠানিকতা। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো জয় না থাকায় বাংলাদেশের জন্য সব ম্যাচেরই সমান গুরুত্ব, সঙ্গে ওয়ানডে সুপার লিগের 10 পয়েন্টের হিসেব তো থাকছেই। সুইমিং সেশন শেষ করলাম আমাদের রিকভারির জন্য, আমরা সুইমিং, জাকুজি এগুলো করে স্ট্রেচিং করলাম, কারণ আমাদের ব্যাক টু ব্যাক গেমস এবং অনেক ট্রাভেলিংয়ের মাঝখানে, তো রিকভারি ভালো হওয়ার জন্য আমরা
ওয়েলিংটনে পৌঁছানোর পরে এখন আমাদের টিম সুইমিং সেশনটা শেষ হলো। আর একদিন হলেই নিউজিল্যান্ডে এক মাস পার হবে টাইগারদের, যদিও এর অর্ধেকটা সময় কেটেছে কোয়ারেন্টিনে। 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সকালে সিরিজের তৃতীয় ওয়ানডে জয় দিয়ে সেটা উদযাপনের সুযোগ থাকছে ক্রিকেটারদের সামনে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা পৌঁছানোর একদিন পর বিসিবির ইনডোরে অনুশীলন করলেন সাকিব আল হাসান। সকাল 9টার আগে মিরপুরে যান তিনি, একাডেমি মাঠে দীর্ঘ সময় নিয়ে ব্যাটিং অনুশীলন করেন। আইপিএলকে সামনে রেখে তাঁর এই প্রস্তুতি, যদিও ভারতে খেলতে যাওয়ার অনাপত্তি পত্র নিয়ে জটিলতা এখনও কাটেনি। সাত সকালে হোম অফ ক্রিকেটে হাজির সাকিব। 34তম জন্মদিনটা স্ত্রী ও 3 সন্তানকে ছাড়াই কাটালেন অন্যভাবে। 9 এপ্রিল শুরু হতে যাওয়া আইপিএলের জন্য দেশেই প্রস্তুতি সেরে নিচ্ছেন বাংলাদেশ পোস্টার বয়। বিসিবির পাশাপাশি নিজের মাস্কো ক্রিকেট একাডেমিতেও গুরু মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে নেবেন পরামর্শ। উইন্ডিজ সিরিজে চট্টগ্রাম টেস্টে চোট পেয়েছিলেন, তাই অনুশীলনে ঝুঁকি নিতে চাননি সাকিব। হালকা মেজাজে ঘণ্টাখানেক করেছেন ব্যাটিং ও বোলিং। এই সময় সঙ্গে ছিলেন বিসিবি ফিজিও বাইজিদুল ইসলাম। বিসিবির অনুমতি নিয়ে ইনডোরে ঘাম ঝরিয়েছেন সাকিব। ক্রিকেট বোর্ডও সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। অনুশীলন শেষে বিসিবির প্রধান নির্বাহীর সাথে দেখা করেন সাকিব, তবে সাক্ষাতে কী কথা হয়েছে জানা যায়নি কোনো পক্ষ থেকেই। 26 মার্চের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা সাকিবের, আর মাসের শেষ ভাগে আইপিএল খেলতে দেশ ছাড়বেন বাংলাদেশ অলরাউন্ডার। তবে অবশ্যই এনওসি বিষয়ে ঝুলন্ত সিদ্ধান্তের সমাধান হওয়া সাপেক্ষে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনজুরির কারণে নেপালে 3 জাতির টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, তবে তার পরিবর্তে নতুন কোনো ফুটবলার দলের সাথে যোগ দেবে না জানিয়েছেন দলের ম্যানেজার। বুধবার টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ফুটবলাররা। প্রথম ম্যাচের জয়ে বেড়েছে আত্মবিশ্বাস, নির্ভার ফুটবলাররা হোটেলেই কাটিয়েছেন ম্যাচের পরদিন। নতুন পুরনো মিলিয়ে জেমিডের কম্বিনেশন কাজে দিয়েছে, কোচ ফুটবলারদের চোখ এখন শিরোপায়। ফাইনালে আমি সেরা দল নিয়ে মাঠে নামতে চাই, তবে তার আগে নেপাল ম্যাচে আরও পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে। আশা করি সে ম্যাচে আমরা গোলের সুযোগ নষ্ট করব না। উইনটা খুবই দরকারি ছিল, তো টিমের সবাই মিলে আমরা চেষ্টা করছি, আমরা উইন নিয়ে আসছি ইনশাল্লাহ। আগের পরের ম্যাচগুলোতে আমরা আরও ভালো কিছু করব। তবে দুশ্চিন্তা হয়ে এসেছে বিশ্বনাথের ইঞ্জুরি, ডান পায়ের চোটে ছিটকে গেছেন এই ডিফেন্ডার। তবে তাকে ছাড়া রক্ষণ ভাগ সামলাতে প্রস্তুত বাকিরা। বিশ্বনাথকে না পেলে ডিফেন্স লাইন উইক হবে কিনা, কারণ আমাদের টিমে তো ডিফেন্ডার আরও আছে, ইমন, তারপর আরাফাত, অনেকেই আরও আছে। তবে এখনও বিশ্বনাথের কী অবস্থা এটা আমরা কেউ জানি না, তো দেখা যাক আলহামদুলিল্লাহ কী হয়। বিশ্বনাথ ব্যথা পেয়েছিল, আমাদের ডাক্তার, আমাদের ফিজিওরা প্রাথমিক চিকিৎসা তাকে দিয়েছে এবং আজকে সকালে তাকে আমরা মেডিকেলে পাঠিয়েছিলাম এবং তার এমআরআই রিপোর্ট করেছি, তার এমআরআই রিপোর্টটা করেছি এবং রিপোর্টটা একটু আগে পেয়েছি। আসলে ওর মাসুলে একটা বড় ইঞ্জুরি আছে। বিকেলে জিম আর সুইমিং সেশনে সময় কাটিয়েছেন ফুটবলাররা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঠমান্ডু, নেপাল। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হচ্ছে আজ। প্রথম দিন রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ আজারবাইজান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 14:45, একই সময় ইউক্রেনের বিপক্ষে লড়বে ফ্রান্স। বেলজিয়ামের অতিথি ওয়েলস আর স্লোভেনিয়ার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। শুরু হচ্ছে ইউরোপ অঞ্চলের কাতার বিশ্বকাপ যাত্রা। বাছাই পর্বে সামর্থ্য পরখের সুযোগ ইউরোপের সেরা দলগুলোর। দল 55টি, স্পট মাত্র 13। কোন দল নিশ্চিত করবে কাতার বিশ্বকাপের টিকিট? 2016 ইউরো ও 2019 নেশনস লিগ জয়ের পর এবার পর্তুগালের চোখ বিশ্বকাপে। গ্রুপ এতে আজারবাইজান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ অভিযান। টানা ম্যাচের ধকল ও ভ্রমণ ঝক্কি থাকলেও ম্যাচ ফিট রোনালদো, ফ্রন্টলাইনে CR7-এর সঙ্গী জোয়াও ফেলিক্স ও দিয়েগো জোতা। রোনালদোর লক্ষ্য জাতীয় দলের হয়ে শিরোপা জেতা, ও ইউরো চ্যাম্পিয়নশিপ জিতলেও বিশ্বকাপের ট্রফি জয় অধরাই রয়ে গেছে। কাতার বিশ্বকাপে রোনালদোর সেই লক্ষ্য পূরণের সুযোগ। বাছাই পর্ব দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু হচ্ছে ফ্রান্সের। গ্রুপ ডিতে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল ইউক্রেন। লাভলুজদের আত্মবিশ্বাস শেষ দেখায় 7 গোলের বড় জয়। চোট সমস্যায় বিশ্রামে থাকতে পারেন কিলিয়ান এমবাপে।
এবারের বিশ্বকাপ বাছাই পর্বে চ্যালেঞ্জ বেশি। স্পেনকে হারিয়ে ইউক্রেন সামর্থ্যের প্রমাণ দিয়েছে, ওদের বিপক্ষে সতর্ক থাকতে হবে। গেলবার ফ্রান্সের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল, এবার আরও দুর্বার বেলজিয়াম। রেড ডেভিলদের প্রথম পরীক্ষা ওয়েলস। ক্লাবের ছন্দ জাতীয় দলে ধরে রাখতে চান রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। মশা মারতে ড্রোনের পর আর 10টি অঞ্চলে জলাশয়ে ছাড়া হয়েছে 10,000 ব্যাঙাচি। মেয়র তাপসের দাবি, মশার লার্ভা নিধনে এরা বড় ভূমিকা রাখবে। তবে কীটতত্ত্ববিদেরা বলছেন, কিউলেক্স মশার জন্ম নোংরা পানিতে, সেখানে লার্ভা নিধন তো দূরের কথা, ব্যাঙাচির বাঁচাই কঠিন হবে। আর এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। আগামী 2 এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার পরীক্ষা হবে স্বাস্থ্যবিধি মেনে। পরীক্ষার্থীদের মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। পরীক্ষা হলে স্যানিটাইজার ও 3 ফুট দূরত্ব মানা হবে। পরীক্ষার প্রশ্নপত্র নিরাপদ রাখতে ব্যবস্থা নেওয়া হবে। কোচিং সেন্টার বন্ধ থাকবে, কোনো ফটোকপি মেশিন কেন্দ্রের পাশে থাকবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে 1,22,000। সারা দেশে 55 কেন্দ্রে হবে পরীক্ষা। পরে করোনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় করোনা হাসপাতাল বাড়ানো হচ্ছে। সব হাসপাতালে 100 করে সিট বৃদ্ধির মধ্য দিয়ে বাড়ানো হচ্ছে মোট 3,000 সিট। মানুষ সচেতন না থাকায় করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ কমানোর জন্য পর্যটন স্পটগুলোয় লোকজনের চলাচল সীমিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 55টি সেন্টার সারা বাংলাদেশে, এবং প্রয়োজন হলে সেন্টার আমরা বৃদ্ধি করব। এই পরীক্ষা নেওয়ার জন্য যা স্বাস্থ্যবিধি রয়েছে সব কিছু যাতে মেনে নেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। আমাদের যারা পরীক্ষার্থীদের বসার জায়গা 3 ফিট বজায় রেখে, দূরত্ব বজায় রেখে তারা বসবে, ঢোকার সময় 3 ফিট দূরত্ব রেখে তারা বসবে, তাদের মাস্ক পরে যেতে হবে, স্যানিটাইজ করতে হবে। 17 মে খুলবে বিশ্ববিদ্যালয়ের হল। এর 2 সপ্তাহ আগে শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার কথা থাকলেও কোনো কার্যকর উদ্যোগ নেই। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারোর সঙ্গে এখনও যোগাযোগ করেনি। কর্তৃপক্ষ বলছে, অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকায় তালিকা তৈরি করতে দেরি হচ্ছে। 24 মে বিশ্ববিদ্যালয় আর হল খুলবে 17 মে। শিক্ষার্থীদের করোনা টিকা দিয়ে হলে উঠানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের, অথচ বিশ্ববিদ্যালয় থেকে এখনও কোনো ব্যবস্থাই নেয়নি। কিভাবে টিকা নেবেন সেটিও পরিষ্কার নয়। টিকা দেওয়ার ব্যাপারে এখনও কোনো যোগাযোগ করা হয়নি, এবং আমরা এ ব্যাপারে কোনো নোটিশ বা কোনো ধরনের তথ্য পাইনি। বিশ্ববিদ্যালয় বা হল প্রশাসন কেউ আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আবাসিক হল থেকে তালিকা নেওয়া হচ্ছে, কিন্তু অনেক শিক্ষার্থীরই জাতীয় পরিচয়পত্র না থাকায় জটিলতা দেখা দিয়েছে। যেহেতু এনআইডি নাই, আমরা যে যে ছাত্র যে যে ডিপার্টমেন্টে আমাদের বিভিন্ন হলগুলোতে অবস্থান করছে, আবাসিক ছাত্র বা দ্বৈতাবাসিক ছাত্র, তাদের ফার্স্ট ইয়ার হলে তার নাম, রোল নম্বর, তার পিতার নাম, মায়ের নাম, এগুলো দিয়ে আমরা একটা লিস্ট আমরা সরকারকে পাঠাচ্ছি সম্মিলিতভাবে। মঞ্জুরি কমিশন বলছে, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দিয়েই টিকা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষার্থীরা তার নিজ নিজ এলাকা থেকেই টিকা দিতে পারবে। তবে শিক্ষার্থীদের এনআইডি নেই, অনেক ক্ষেত্রে অনেক জুনিয়র শিক্ষকদেরও এনআইডির সংকট রয়েছে, তাই এই বিষয়টি কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আমরা এই লক্ষ্যে কাজ করছি, এবং আমরা প্রস্তাব করছি যে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে আইডি কার্ড দেওয়া হয় সেটা ধরে নিয়ে যদি ওদেরকে টিকার আওতা নিয়ে আসা যায় তাহলে এই সংকটটি থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যাবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আছে প্রায় 3 লাখ। 2 মাসের কম সময়ের মধ্যে তাদের টিকা নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহ গড়ালেও তেমন পাঠক দর্শনার্থী হচ্ছে না 21শে বইমেলায়। প্রকাশকেরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মেলায় সমাগম কম হচ্ছে, এই অবস্থায় ক্ষতির আশঙ্কায় তারা।
করোনা পরিস্থিতির মধ্যেই এবার আয়োজন হয় একুশের বইমেলা। মাস দেড়েক পিছিয়ে শুরু হয় আয়োজন, এরই মধ্যে গড়িয়ে গেছে সাত দিন, কিন্তু এখনও অনেকটাই প্রাণহীন মেলা। অন্যান্য বারের তুলনায় এবার তরুণদের উপস্থিতি কম মেলা প্রাঙ্গণে। অনেকে করোনার ভয় আসছে না, যেহেতু করোনা বেড়ে গেছে এই সময়টাতে, এর জন্য একটু মানে মানুষটা কম কম লাগছে। অনেক ক্রেতা বই ক্রেতা এখানে সমাগম ঘটে, কিন্তু এবছর সেই অনুপাতে অনেক কম মানুষ, তাহলে অবশ্যই এটা অন্যবারের থেকে আলাদা। অনেকেই হয়তো করোনার জন্য দেশে বাইরে চলে গেছে, যার কারণে বইমেলায় আসতে পারতেছে না। সরকারকে ধন্যবাদ দিব যে এত আমাদের এই অসুস্থ পরিবেশগুলোর মধ্যেও সরকার খুব সুন্দর করে এই বইমেলার আয়োজনটা করে দিয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে কিছুটা লোক সমাগম বাড়ে মেলায়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একটি নির্দিষ্ট সংখ্যক পাঠক হারানোর কথা বলছেন প্রকাশকরা। তবে মহামারী পরিস্থিতিতেও মেলা হওয়ায় খুশি লেখকরা। তারা আশাবাদী 26 মার্চ থেকেই জমবে আয়োজন। অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে তারা কিনছে বই, এবং আমরা প্রতিদিনই কম বেশি আমরা অনলাইনে বই সেল করছি। সুতরাং আমরা এখানে যদি আমরা সেল নাও পাই, তাহলে অনলাইনে আমাদের একটা সেল আছে। বাঙালির যে প্রাণের টান, মনের টান, সেই টানে এখানে দর্শক সমাগম এবং অন্যান্য বিষয়ে সবাই এখানে ছুটে আসবে, তবে এটা আমার মনে হচ্ছে যে একটু সময়ের বিষয়। বুধবার মেলায় নতুন বই এসেছে 194টি, এখনও পর্যন্ত মোট নতুন বই এসেছে 691টি। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2030 সালের মধ্যে ঢাকায় পাতাল রেল চালুর আশা সেতু বিভাগের। ভূপৃষ্ঠের 30 মিটার নিচ দিয়ে দিনে কমপক্ষে 40 লাখ মানুষ যাতায়াত করতে পারবে। রাজধানী ছাড়াও আশপাশের 6টি জেলা পাতাল রেলের আওতায় আসবে। রাজধানীতে পাতাল রেলের উপর এক সেমিনারে এসব তথ্য দেন সচিব। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে পাশাপাশি। যানজট কমাতে রাজধানীতে এবার যুক্ত করা হচ্ছে পাতাল রেল। মাটির 25 থেকে 30 মিটার নিচ দিয়ে চলবে রেল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ প্রকল্প হাতে নিয়েছে। 2030 সালের মধ্যে 4টি রুট চালুর পরিকল্পনা করা হচ্ছে, আর পুরো কাজ শেষ হবে 2040 সালের মধ্যে। ঢাকার যে 6টি জেলা, তারা কিন্তু তার মধ্যে আছে। শুধু কি ঢাকা সিটিকে কেন্দ্র করে এটা হচ্ছে না, ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এগুলাই এর কভারেজে ভবিষ্যতে আসবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতার সমীক্ষা রিপোর্ট তুলে ধরে স্পেনের পরামর্শক প্রতিষ্ঠান টিপসা। টঙ্গী, গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ সহ পুরো ঢাকা শহর পাতাল রেলে সংযুক্ত হবে। 11টি রুটে 258 কিলোমিটার দৈর্ঘ্যের সাবওয়ে নির্মাণের প্রস্তাব করা হয়েছে। রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এইসব কর্মকাণ্ড প্রক্রিয়ার সাথে সমন্বয় করে সাবওয়েটির নকশা, পথরেখা আমাদের ঠিক করতে হবে। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করাটার উপরও গুরুত্ব দিতে হবে। তা না হলে প্রকল্প ব্যয় যেমন বেড়ে যাবে, তেমনি সরকারের আর্থিক ব্যবস্থাপনার উপর চাপ পড়বে। প্রাথমিকভাবে 4টি রুট নির্মাণের ব্যয় ধরা হয়েছে $8 বিলিয়ন। সেতু বিভাগ বলছে পাতাল রেল হলে ঢাকা শহরের 80 লাখ কর্মজীবীর মধ্যে প্রায় 40 লাখ মানুষ মাটির নিচ দিয়ে যাতায়াত করবে। বলা হচ্ছে এতে সড়কের উপর চাপ কমবে, যানজটমুক্ত হবে রাজধানী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মশা মারতে ড্রোনের পর এবার ব্যাঙাচি প্রকল্প। ভিন্নধর্মী এই প্রকল্প ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। কর্পোরেশনের 10টি অঞ্চলে জলাশয়ে ছাড়া হয়েছে 10,000 ব্যাঙাচি। মেয়র তাপসের দাবি, মশার লার্ভা নিধনে ভূমিকা রাখবে ব্যাঙাচি। কিন্তু কীটতত্ত্ববিদরা বলছেন কিউলেক্স মশা জন্ম নোংরা পানিতে, যেখানে লার্ভা নিধন তো দূরের কথা, ব্যাঙাচির বেঁচে থাকাই দায়। কিউলেক্স মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। স্বস্তি দিতে নানা উদ্যোগ নেয় 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে চালানো হয় ক্র্যাশ প্রোগ্রাম, এমনকি ড্রোন দিয়েও ছেটানো হয় কীটনাশক। তারপরও খুব একটা কমেনি মশা। মশা নিধনে এবার ব্যাঙাচি পদ্ধতি শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। গত 16 মার্চ থেকে 10,000 ব্যাঙাচি ছাড়া হয়েছে 10টি অঞ্চলের জলাশয়ে। মেয়রের দাবি, মশার লার্ভা খেয়ে ফেলবে ব্যাঙাচি আর তাতেই কমবে মশা। আমরা আশাবাদী আগামী 2 সপ্তাহের মধ্যে সেগুলো বড় হয়ে যাবে, এবং আমরা সেখানে লক্ষ্য করছি যে সেখানে লার্ভার পরিমাণ কমে আসছে, কারণ ব্যাঙও এবং ব্যাঙাচিও লার্ভা খেয়ে থাকে, যার কারণে এই লার্ভার পরিমাণ কমে যাচ্ছে, লার্ভা প্রজনন হওয়ার সুযোগটা কমে যাচ্ছে। তবে ব্যাঙাচি দিয়ে মশা নিয়ন্ত্রণের পরিকল্পনা কার্যকর হবে না বলে মত কীটতত্ত্ববিদদের। কিউলেক্স মশার জন্মস্থলে ব্যাঙাচির বেঁচে থাকাই দায় বলে মন্তব্য তাদের।
আমার ঠিক জানা নেই যে এই হাঁস এবং ব্যাঙের ব্যবহার করার পরামর্শ সিটি কর্পোরেশনকে কোন পরামর্শক দিয়েছেন। তে কিউলেক্স মশা হয় সেই পানিগুলো চরমভাবে দূষিত, যেই দূষিত পানিতে ব্যাঙের ব্যাঙাচিগুলোকে বেঁচে থাকাই সম্ভাবনা কম। এর আগে মশা নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশনই জলাশয়গুলোতে হাঁস ছাড়ে, তবে 90% হাঁসই গায়েব হয়ে গেছে। এর মধ্যে গত বছরের তুলনায় এবার নগরে মশা বেড়েছে 4 গুণ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ক্ষতিগ্রস্তরা ভাসানচরে যেতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এদিকে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে বসতঘর তৈরি করছেন রোহিঙ্গারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন ঘর তৈরি করতে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। এছাড়া UNHCR ও IOM জরুরিভাবে তাঁবু স্থাপন করছে সীমিত পরিসরে। গত সোমবার রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় মৃত্যু হয় 11 জনের। কেউ দোষ অভিসন্ধি থাকে এই আগুন ধরানোর জন্য, তাহলে সেটা তো অবশ্যই আমরা আইনত বিচার করব। এখন ইনারা যদি যেতে চান তাহলে ভাসানচর তাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা, অনেক ভালো অবস্থায় আছে এবং এটা রেডি আছে। কৌশল পাল্টে এবার নীরব ধর্মঘট পালন করছে মিয়ানমারের জান্তা বিরোধীরা। বুধবার সব ব্যবসা বন্ধ রেখে প্রতিবাদ জানায় তারা। নিরাপত্তা বাহিনীর গুলিতে বাবার কোলে 7 বছরের শিশু মৃত্যুর ঘটনায় এই পদক্ষেপ। এদিকে আবারও সূচির শুনানি পিছিয়ে 1 এপ্রিল নির্ধারণ করেছে আদালত। থমথমে মিয়ানমারের রাজপথ, সেনা শাসনের অবসানের দাবিতে চলা বিক্ষোভ রূপ নিয়েছে নীরব ধর্মঘটে। বুধবার বন্ধ সব ব্যবসা প্রতিষ্ঠান, ঘর থেকে বের হতে দেখা যায়নি কাউকে। মিয়ানমারের সেনাবিরোধী আন্দোলন শুরুর পর এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে 261 বিক্ষোভকারীর। সবশেষ নিরাপত্তা বাহিনীর গুলিতে বাবার কোলে নিহত হয় খিন মায়ু চিত নামের 7 বছরের শিশু। পরিবারের দাবি, সেনারা বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে। নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদ জানাতে ভিন্ন পথ বেছে নেয় গণতন্ত্রকামীরা। এদিকে মুক্তি পান আটক বার্তা সংস্থার এপির সাংবাদিক থেইনজো। ছাড়া পেয়ে তিনি জানান সেনাবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহের সময় আটক হন। যারা আমার মুক্তির জন্য চেষ্টা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তবে দুঃখজনক এখনো অনেকেই আটক আছেন। আশা করছি তাদেরও শিগগির ছেড়ে দেওয়া হবে। রাষ্ট্রীয় টেলিভিশন জানায় সেনাবিরোধী বিক্ষোভ শুরুর পর আটক 628 জনকে মুক্তি দিয়েছে জান্তা সরকার। এদিকে গ্রেপ্তার মিয়ানমার নেত্রী অং সান সুচির শুনানির কথা থাকলেও তা স্থগিত করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী। সুচির বিরুদ্ধে বেআইনিভাবে ওয়াকিটকি রাখাসহ 4টি অভিযোগ আনা হয়। এছাড়া সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আনে জান্তা সরকার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।